নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। সেবাগ্রহীতাদের অভিযোগ, ঘুষ আর দালাল ছাড়া কোনো কাজ হয় না এই অফিসে। জরুরি ভিত্তিতে করতে দিলেও দুই মাসেও মিলছে না পাসপোর্ট। হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বাবুল আক্তার রানা, তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভোগান্তি আর চরম হয়রানির আক্রায় পরিণত হয়েছে নওগাঁর আঞ্চলিক পাসপোর্ট অফিস। অথচ এই অফিসে প্রতিদিন গড়ে 100 আবেদন জমা পড়ে। সেবাগ্রহীতাদের অভিযোগ, অফিসের কর্মচারীদের যোগসাজশে দালালরা এখানে সিন্ডিকেট গড়ে তুলেছে। দালাল ছাড়া সেবা নিতে গেলে তা ত্রুটিপূর্ণ বলে চরমভাবে হয়রানির শিকার হতে হয় তাদের। টাকা না দিলে মাসের পর মাস আটকে রাখা হয় ফাইল। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিদেশগামী সহ সাধারণ মানুষ। এক মাস সময় লাগবে, এক মাসের ভিতরে পাসপোর্ট পাবি। 8-9 মাস হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো পাসপোর্ট পাইনি। একটা ফের 3500 টাকা দিয়েছি, আর অফিসে যখন আসি পাসপোর্টটা জমা দেওয়ার জন্য, তার জন্য আমার কাছ থেকে 500 টাকা নেওয়া হয়। টাকা পয়সা নিয়ে এই কাজগুলো করে, যেটা আমাদের কাছ থেকে দেওয়া হয়নি, এই কারণে আমাদের ফাইলগুলো এই অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্টরা বলছেন, যদি কেউ হয়রানির শিকার হয় তবে অভিযোগ দিলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি আমাকে অভিযোগ দেয় তার বিরুদ্ধে আমি সরাসরি ব্যবস্থা নেই। গুরুত্বপূর্ণ এই অফিসে হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।